শাসক ও বিরোধী দলের প্রচারে জমজমাট সিমনা বিধানসভা কেন্দ্র। ভোটের মুখে প্রচারে জোর দিয়েছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিনু দেববর্মা। শুক্রবার এলাকায় তিনি র্যালি করেন। এই র্যালিতে অংশ নিয়েছেন বিজেপির সাংসদ রেবতী ত্রিপুরা। জয়ের ব্যাপারে 100% নিশ্চিত দাবি বিজেপি প্রার্থীর। রাজ্য বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে হাজির। 16 ফেব্রুয়ারি হবে বিধানসভার ভোট। বৃহস্পতিবার সিমনা বিধানসভার ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে বের করা হয় বিজেপি আইপিএফটি দলের পক্ষ থেকে এক বাইক র্যালি। এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন সিমনা বিধানসভার বিজেপি দলের মনোনীত প্রার্থী বিনু দেববর্মা, পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, ছিলেন আসামের একজন সাংসদ সহ অন্যান্যরা। এই বাইক র্যালি ঈশানপুর থেকে শুরু হয়ে সিমনা ছুঁয়ে পূর্ব সিমনা এডিসি ভিলেজ দিয়ে পাহাড়ে প্রবেশ করে গোটা পাহাড়ি এলাকা পরিক্রমা করে। র্যালি সম্পর্কে বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, উন্নয়নের নিরিখেই ভোট চাইছেন বিজেপি প্রার্থী। মানুষ উন্নয়নের পক্ষে তাদের রায় দান করবে বলে দাবি রেবতী ত্রিপুরার। আমাদের ইস্যু উন্নয়ন আর কিছু না, বিকাশ আমরা করতে চাই ত্রিপুরা রাজ্যে। এক ত্রিপুরা রেখে আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে চাই। এখানকার মানুষ যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, ত্রিপুরাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের নরেন্দ্র মোদীজি পুরো ভারতবর্ষের জন্য যে স্বপ্ন দেখেন, আমরা সেখানে সামিল হয়ে ওনার সাথে আমরা থাকতে চাই। ত্রিপুরাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, উন্নয়ন মূল হিসেবে। তাহলে আপনার দল এবারে কত শতাংশ ভোট পাবে এবং কত সিটে আসনে জয়ী হবেন? শতাংশ বা ভোট এটা আমরা জনগণের উপরে ছেড়ে দিলাম। আমরা 5 বছর কাজ করেছি মানুষের, সবকা সাথ সবকা বিকাশ, কোনো ধর্ম জাতি রাজনীতি আমরা দেখিনি। তার উদ্যে উঠে আমরা সবাইকে, গরিব যারা যাদের দরকার, যাদেরকে সামনে নিয়ে আসার দরকার, মহিলা যুবক পিছিয়ে পড়া শ্রেণী, চা বাগানের যারা জনগণ, সবাইকে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং আগামীতেও আমরা দেওয়ার আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। এদিন সিমনা আসনের বাম কংগ্রেস জোট প্রার্থী কুমুদ দেববর্মা ডোর টু ডোর প্রচারে বের হন। বিধানসভার বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েত, মেঘলিবন্ধ চা বাগান, পূর্ব কলোনি, পঞ্চবটি বাজার, নয়াদিল, পাট্টাবিল, ভুটাং বাড়ি হয়ে কর্মী সমর্থকরা বৈরাগী পাড়ায় এসে মিলিত হন। মিছিলে ছিলেন সিপিএম দলের প্রার্থী কুমুদ দেববর্মা, কংগ্রেস দলের নেতৃত্ব মদন মোহন সাহা, প্রাক্তন বাম বনমন্ত্রী প্রণব দেববর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।